দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি বিশ্বব্যাপী সংঘাত যা 1939 থেকে 1945 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। সমস্ত মহান শক্তি সহ বিশ্বের অধিকাংশ দেশ দুটি বিরোধী সামরিক জোটের অংশ হিসেবে লড়াই করেছিল, মিত্রশক্তি এবং অক্ষশক্তি। অনেক অংশগ্রহণকারী তাদের অর্থনৈতিক, শিল্প এবং বৈজ্ঞানিক সক্ষমতা এই মোট যুদ্ধের পিছনে ফেলে দিয়েছিল, বেসামরিক এবং সামরিক সম্পদের মধ্যে পার্থক্যকে ঝাপসা করে দিয়েছিল। যুদ্ধবিমান একটি প্রধান ভূমিকা গ্রহণ করেছিল এই যুদ্ধে। জনসংখ্যা কেন্দ্র এবং কৌশলগত বোমা হামলা এই যুদ্ধকে সক্ষম করেছিল। আর আজকে আমরা এই যুদ্ধে ব্যবহৃত পায়রাডোবা এয়ারফিল্ড নিয়ে আলোচনা করব। ভারতের একটি পরিত্যক্ত এয়ারফিল্ড এটি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 6.6 মাইল দূরে অবস্থিত এই এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনী মারিয়ানা দ্বীপপুঞ্জে মোতায়েন হওয়ার আগে এই এয়ারফিল্ডটি ইউনাইটেড স্টেটস আর্মি এয়ারফোর্সে 462D বোম্বার্টমেন্ট গ্রুপের দ্বারা নির্মাণ করা হয়েছিল। পায়রাডোবাতে মূলত নির্মাণ করা হয় এয়ারপোর্টটি B-24 লিবারেটর বিমান ব্যবহার করার জন্য, কিন্তু 1943 সালে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর বোম্বার বোয়িং B-29 সুপারফোর্ট্রেস বেস হিসাবে মনোনীত করা হয়। অ্যাডভান্স আর্মি এয়ারফোর্সের এয়ারফিল্ডের আপগ্রেডিং করার জন্য 1943 সালে হাজার হাজার ভারতীয় সুপারফোর্ট্রেস এই এয়ারপোর্ট নির্মাণে শ্রম দেয়। এটি ছিল ভারতে আমেরিকানদের দ্বারা ব্যবহৃত 4টি B-29 বোম্বার ঘাঁটির মধ্যে একটি। বর্তমানে এটি পরিত্যক্ত এবং